মিডিল হাফ নাম্বার পিরামিড স্ক্যানার ক্লাসকে আমরা ইম্পোর্ট করলাম কিবোর্ড থেকে ভ্যালু নেওয়ার জন্য ক্লাসের নাম এমএইচএন নাম পিরা অর্থাৎ মিডিল হাফ নাম্বার পিরামিড মেন কল করলাম একটা ভেরিবল ডিক্লেয়ার করলাম মেন যেখানে আমরা নাম্বার অব লাইনটা রিসিভ করবো মেসেজ দিলাম এন্টার নাম্বার অফ লাইন এই দুটো লাইনের সাহায্যে এনে কিবোর্ড থেকে আমরা ভ্যালুটাকে রিসিভ করলাম বা এনে ভ্যালুটা স্টোর করলাম এই ব্লকের সাহায্যে আমরা নাম্বার পিরামিডটা ডিসপ্লে করব যেখানে একটা আউটার লুপ আছে এবং দুটো ইনার লুপ আছে আউটার লুপটা নাম্বার অফ লাইন কন্ট্রোল করে ইনার লুপগুলো স্পেস এবং একটা লাইনে কতগুলো সংখ্যা ডিসপ্লে হবে সেই দুটো কন্ট্রোল করে এই ব্লকটির এক্সিকিউশন লাইন বাই লাইন বোঝার প্রয়োজন হলে সি আমার যে ভিডিও আছে সেই ভিডিওটা দেখার জন্য সাজেস্ট করছি সেখানে প্রতিটা লুপ ইনার লুপ এবং আউটার লুফ লাইন বাই লাইন কিভাবে এক্সিকিউট হচ্ছে বোর্ড ওয়ার্ক করে বুঝিয়ে দেওয়া আছে এখন আমরা প্রোগ্রামটা রান করছি এন্টার নাম্বার অফ লাইন মনে করে দিলাম থ্রি আমরা সঠিক আউটপুট পেলাম আমরা প্রোগ্রামটা আবার রান করছি নাম্বার অফ লাইন মনে করি ফাইভ আমরা সঠিক আউটপুট পেলাম প্রোগ্রামটা আবার রান করছি নাম্বার অফ লাইন মনে করি টেন এখানে একটি দেখার বিষয়বস্তু আছে যে এই পিরামিডের এই পর্যন্ত ফরম্যাটগুলো ঠিকঠাক আছে কিন্তু তারপর থেকে এই নিচের তিনটি লাইনের প্রতিটা এলিমেন্টের ভার্টিক্যাল পজিশন ডিসপ্লেসমেন্ট হয়েছে অর্থাৎ সংখ্যার নিচের সংখ্যা নেই একটি করে স্পেস কোথাও কোথাও অ্যাড হয়ে গেছে যে কারণে লুকসটা সঠিক হচ্ছে না যেমনটা হওয়ার দরকার তেমনটা হয়নি এর জন্য আমাদের প্রোগ্রামে একটু ছোট্ট মডিফিকেশান করার প্রয়োজনীয়তা আছে অর্থাৎ ফরমেটেড আউটপুটের প্রয়োজনীয়তা আছে আমরা কোডটিকে মডিফাই করে আবার রান করছি আমরা এই লাইনের পরিবর্তে সিস্টেম ডট আউট ডট পার্সেন্ট থ্রি ডি যে এই লাইনটা ব্যবহার করব অর্থাৎ ফরমেটেড আউটপুট ব্যবহার করব এখন আমরা রান করছি নাম্বার অফ লাইন মনে করি টেন আমরা ডিজায়ার্ড আউটপুট অর্থাৎ কাঙ্ক্ষিত আউটপুট পেয়ে গেলাম এভাবে আমরা मिडिल हाफ नम्बर पिरामिड डिसप्ले करी